চীনের সীমান্ত ঘেঁষে 45,000 ফুট উচ্চতায় এবং টানা 30 ঘন্টা চক্কর কাটতে পারে ভারতের যে ড্রোন। অবশেষে ভারতের হাতে আসছে ইসরায়েলের মিসাইল ড্রোন। মোট 10টি ড্রোন পাঠাচ্ছে ইসরায়েল। প্রধানমন্ত্রী ইসরায়েলের সফরের পর থেকে এই পথ সুগম হয়েছে। মোট $40 মিলিয়ন চুক্তি বলে জানা গিয়েছে। এটি এতটাই শক্তিশালী যে তার শত্রুকে খুঁজে তার ঘাঁটিতে আক্রমণ করে তাদের ঘুরিয়ে দিতে সক্ষম বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, ভারত প্রথম থেকে বেশিরভাগ অস্ত্র ইসরায়েল থেকে কেনে, আর ইসরায়েল ও নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়াতে আগ্রহ দেখাচ্ছে। 2015 সালে এইসব মিসাইল ড্রোন ভারতে আসার কথা ছিল, কিন্তু নানা কারণে দেরি হওয়ায় 2017তে তা ভারতে আসতে চলেছে। এ ড্রোন যে কোনো এলাকার ওপর টানা 30 ঘন্টা চক্কর কাটতে পারে, 45,000 ফুট উচ্চতা থেকে পাঠাতে পারে লাইভ ছবি। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা জানাচ্ছেন, চালকবিহীন এই ড্রোন ঘাঁটি থেকে বহু দূরে গিয়েও এই ড্রোন নজরদারি চালাতে সক্ষম, কারণ কয়েক হাজার কিলোমিটার দূরবর্তী এলাকার আকাশে ভাসতে ভাসতেও এই ড্রোন নিজের সদর দপ্তরে তথ্য ছবি পাঠাতে সক্ষম। চীন ও পাকিস্তানের ভিতরে বহুদূর পর্যন্ত খুব সহজে নজর রাখতে এই ড্রোন অত্যন্ত কার্যকরী হবে বলে প্রতিরক্ষা মন্ত্রক মনে করছে।